জোর করে চাঁদা দাবি। দিতে অস্বীকার করায় মহিলাকে মারধরের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ভাটপাড়া এলাকায়। ঘটনায় থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জোর করে চাঁদা দাবি, মহিলাকে মারধরের অভিযোগ। শুধু তাই নয়, মহিলার বাড়িতে বেড়াতে আসা আত্মীয়দেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায়। জানা গেছে, এই এলাকার বাসিন্দা দোলা রায় বাড়িতে একাই থাকেন তিনি। স্থানীয় বকুলতলা সার্বজনীন পুজো কমিটির তরফ থেকে তার কাছে প্রথমে 2000 টাকা দাবি করা হয়। জানা গেছে, প্রথমে টাকা দিতে অস্বীকার করলেও পরে 500 টাকা, তারপর 1000 টাকা দিতে রাজি হন তিনি। কিন্তু পুজো কমিটির তরফ থেকে তার কাছে 2000 টাকা দাবি করা হয়। দিতে না পারায় রাতে তার বাড়িতে ঢুকে বাড়ির বাইরে বের করে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দোলা রায়ের অভিযোগ, তার বাড়িতে আত্মীয়রা ছিলেন, তাদেরও মারধর করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই গৃহবধূ। ওকে গলার টিপে মেরে ওইখানে ফেলেছে, আমি তুলতে গেছি, আমার লাঠি মেরে ছিটকে ওখানে ফেলেছে। আর এখানে পাড়ার সবার মদত আছে, পাড়ার যত পাবে। আমরা আওয়াজ পেয়ে দৌড়ে আসি আমার বাড়ি। কোনো কথা নেই, রাত 1টার সময় এসে দরজায় জানলায় লাঠি মারছে, মিটার বক্স মারছে। কি হয়েছে ওখান থেকে বলছি 2000 টাকা তোকে চাঁদা দিতেই হবে। আমি দরজা খুলে দিলে দরজা সব ভেঙে দেবে আমার। সবে আমি অনেক কষ্ট করে বাড়ি করে ঢুকেছি, বাড়িটা রেনোভেট করে, তার জন্য এরকম অত্যাচার। রাত 1টার সময় আমি একা থাকি এই বাড়িতে। আর এটা আজকে শুধু আমার বাড়িতে নয়, এর আগে এই বাড়িতে পাশের বাড়িতে একজন ভাড়া থাকতো, তাকেও 2015 সালে মেরে মুখ ফাটিয়ে তার এরকম চাঁদার জন্য, তারপরে ক্ষমতা খাটিয়ে তাকে থানায় যেতে দেয়নি। ক্লাব সদস্যদের এহেন আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন ক্লাবের হিসাব পরীক্ষক। তিনি জানান, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের ক্লাব থেকে বহিষ্কার করা হবে। চাঁদা নিয়ে হয়েছে, চাঁদা নিয়ে হলেও সেটা হচ্ছে কি, আমরা একটা চাঁদা ডিউ লিস্ট যেরকম নবমীর দিন বেরো যে কাদের কাছে চাঁদা নেব, তার মানে এই নয় যে পুজো কমিটি বলেনি যে 500 জায়গায় 1000 নিতে হবে, 1000-এর জায়গায় 2000 নিতে হবে, সেটা কখনো পুজো কমিটি বলে না। আর আমাদের এখানে এটা ট্র্যাডিশন যে যেরকম টাকা দেয় সেটাই নেওয়া হয়। একদম নোংরামি হয়েছে, আমি একদম নোংরামি হয়েছে। আমার মেয়ে আছে, যারা আমরা পুজো কমিটিতে রয়েছি, আমরা দর্তহীনভাবে বলছি এই নোংরামিকে সাপোর্ট করব না। এ বিষয়ে ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান ঘটনার নিন্দা প্রকাশ করে বলেন, প্রশাসনকে জানিয়েছি, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। কোনো ওয়ার্ডে কোনো জায়গায় চাঁদা নিয়ে কোনো জুলুমবাজির খবর নেই, শুধু একটা ওয়ার্ডে আপনি যেটা বলছেন সেটা একটু এসছে। প্রশাসনের কাছে খবর এসছে, ধরো প্রশাসন পদক্ষেপ নিয়েছে, সম্ভবত কেউ অ্যারেস্ট হয়েছে, সম্ভবত কোনো ই নেই, ও মিটে গেছে। ইয়ে তো ছোট, তবু দেখুন এই একটাই ইনসিডেন্ট থানার কাছে খবর এসছে, মারধরের ঘটনা, হয়তো কোনো কারণে হয়তো মিসবিহেভ করেছে, না না মারধর টারধর এসব এটা ঠিক না, তো অন্যায়, তো অন্যায় বলেই তো প্রশাসন পদক্ষেপ নিয়েছে, অন্যায় বলেই তো এফআইআর হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাটপাড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।